কি আবার গেট লাগানো আপনাকে ভেতরে ওই পাহারা দিতে হয় নাকি? পাহারা দিতে হয়। আপনার তো এই কুল চাষের খ্যাতি এলাকায় যথেষ্ট ছড়িয়ে গেছে, তাই কুল চাষ সম্পর্কে আমি আজকে এলাম আপনার একটা প্রতিবেদন নেওয়ার জন্য। তাহলে আসুন ভেতরে। সুপ্রিয় দর্শক, আজকে দেখব মুর্শিদাবাদের প্রথম তরুণ কৃষি উদ্যোক্তা আকবর শেখের কুল চাষের সফলতা। বিস্তীর্ণ আবাদি ক্ষেতের মধ্যে প্রচলিত চাষবাদ দিয়ে রচিত হয়েছে এক অনন্য দৃষ্টান্ত। আমি নিজেও অবাক হয়ে গেলাম এই তরুণ উদ্যোক্তা আকবর শেখের কুলবাগান দেখে। আজকের দিনে কৃষিতে বাণিজ্যিক উদ্যোগের পেছনে সবচাইতে জরুরি জিনিস হচ্ছে সাহস এবং কঠোর পরিশ্রম। আকবর ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই কুল চাষ সম্পর্কে। এলাকায় শুধু কুল বলে না, যে কোনো কৃষিতে নতুন কোনো প্রযুক্তি এলেই কিন্তু আকবর ভাই আগে ওটা করে। ওর দেখা দেখি অনেক তরুণ কৃষকরা এগিয়ে যায়। সেই আকবর ভাই প্রচারের আলোয় হয়তো কোনোদিন যেতে চায় না, তো আমি অনুরোধ করাতে রাজি হয়েছেন। তো ওর কাছ থেকে আজকে এই কুল চাষ সম্পর্কে আমরা জানব, কুল চাষে কীরকম লাভ বা লস, বা তরুণ উদ্যোক্তা যারা লেখাপড়া করে চাকরি বাকরি পাচ্ছেন না, তারা এই চাষ করে সংসার অতিবাহিত করতে পারেন কি না। তো আকবর ভাই, কুল চাষ সম্পর্কে আপনি কিছু বলুন দর্শককে। কুল চাষ বলতে আপনার এই চাষটা অনেক ভালো। হ্যাঁ, প্রায় আমি 8 বছর থেকে করছি। হ্যাঁ, অনেকটাই ভালো আবাদ। হ্যাঁ, চাষিরা করলে বুঝতে পারবে আমি অনেকটাই করছি। বাগানে আপনার 1 বিঘা জমিতে খরচ প্রায় 40,000 টাকা খরচ হয়েছে প্রথম বছর। দেখতে পাচ্ছেন আপনারা যে সাইড ঘেরা আছে, ওপর ঘেরা। হ্যাঁ, আরও এই বাগানে অনেক প্রথম বছর খরচা হয়, পরে অত বেশি খরচ হয় না। তো উপরে এমনভাবে নেটিং করেছে, সত্যি আশ্চর্য। মাথার থেকে অনেক উপরে হাতে পাওয়া যাবে না, অথচ পাখি থেকে কিন্তু রক্ষা পাওয়াটা খুব সহজ উপায়। তো আকবর ভাই, এবার আপনি বলুন, এই গাছটা আপনি কতদিন আগে লাগিয়েছিলেন, বয়স কত হচ্ছে? এটা লাগানোর বয়স হচ্ছে আপনার 14 মাসের 15 তারিখে লাগিয়েছে। হ্যাঁ, এটা পৌষ মাস হচ্ছে। হ্যাঁ, পৌষ মাস ছয় মাত্র পড়েছে। আমি যখন গাছটা নিয়েছি আপনার 6 ইঞ্চি চারা। হ্যাঁ, 6 ইঞ্চি চারা। 6 ইঞ্চি চারা, এতো এখন আপনার প্রায় 6 ফুট 7 ফুট 8 ফুট এরকম হয়েছে। তো এই বছর আপনার প্রথম বছরের গাছ, এরপরে গাছ অনেক বড় হবে, অনেক বেশি ফলনও হবে। প্রথম বছর ফলনটা একটু কম হয়, কম হবে, মিনিমাম আপনার কমপক্ষে। আচ্ছা, আপনি আর একটা, আমি যেটা আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আপনি আমাদের এই এলাকায় তো অ্যাকচুয়ালি প্রথাগত চাষ ছিল ধান পাট গম এগুলোই, এই প্রথাগত চাষ ভেঙে আপনি যে কুল চাষ করেছেন, তো সত্যি আপনার দেখে তো অনেক তরুণ যুবকরা উৎসাহ পাবে আর কি, তারা ওই প্রথাগত চাষের থেকে তো নিশ্চয়ই তো লাভ হবে বেশি। হ্যাঁ, আপনার বিঘাতে প্রায় 1.5 লাখ টাকা হবে। বিঘাতে 1.5 লাখ টাকা লাভ করা সম্ভব? খরচ আপনার মোটামুটি 40-50 হাজার। 40-50 হাজার, 1.5 লাখ টাকা যদি হয়, আমি যদি 50,000 টাকা খরচ ধরে নিই, তবুও 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব বছরে? অবশ্যই, যেটা কিন্তু অন্য কোনো ফসলে হবে না, তাই না? এই গাছটা আর একটা ফ্যাসিলিটি আছে আপনার, কেমন এই গাছটা তো আপনার সামনে ফাল্গুন মাসের দিকে গোড়াতে আপনার প্রায় 1 ফুট রেখে আবার কেটে ফেলা হবে, তারপর অন্য কিছু তিল চাষ যদি করবো মনে করে সেটা করা যাবে। মানে আবার এই এই কুল এখন আবার এতে চাষ করা যাবে, করা যাবে, এটাও তো একটা এক্সট্রা ফসল একটা পাওয়া যাবে না, সেটা করা যাবে। আচ্ছা, বর্তমানে তো ধরেন অনেক বেকার ছেলে আছে লেখাপড়া করে, তারা হয়তো কৃষিকাজের প্রতি একটা মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, কৃষিতে লাভ নেই, করা যাবে না। তো সেই রকম বেকার ছেলেদের উদ্দেশ্যে আপনি কী বলছেন, যে এই ধরনের যদি তারা চাষাবাদ করে তারা কি লাভ করতে পারবে? বলবো যে চাষটা করলে মানুষের প্রত্যেকজন করুক, ভালো হবে। তার কারণ হচ্ছে আমি প্রায় 8 বছর থেকে চাষটা করছি। হ্যাঁ, অনেক লাভ পেয়েছি, তাই বলে 8 বছর থেকে আজ পর্যন্ত চাষটা ধরে রাখতে পেরেছি। হ্যাঁ, মানুষ চাইলে এটা করতে পারে, অনেক লাভজনক ফসল, আমি এটুকু বলবো। যদি কোনো দর্শক বন্ধু ধরুন আপনার এই ভিডিও দেখে উৎসাহিত হলেন, হয়ে হয়তো চাইছে যে নিজে করবে, কিন্তু যে কোনো জিনিসের একটা ট্রেনিং লাগে, পরামর্শ লাগে, যদি কোনো দর্শক আপনার কাছে আসে যে কুল চাষ সম্পর্কে জানতে, তা আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করবো, অনেক তো আসে, আমার দেখা দেখে অনেকজনই করেছে, শুধু এখানে বলে না, আরও অনেক বাইরেও করেছে। মানে আপনার দেখে এটাও শুনেছি আমি, আমি শুনেছি যে আপনার দেখা দেখে অনেকে চাষ করেছে, এমনকি আমাদের এলাকায় তো শুধু আপনিই প্রথম শুরু করেছিলেন, এখন নাকি অনেকে করছে।
এই কুলটা হচ্ছে ভারত সুন্দরী এটা। হ্যাঁ, এটা ভারত সুন্দরী বলতে মিশেন দিয়া যেটা বলে, তাই না? হ্যাঁ, মিশেন দিয়া বা ভারত সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত কুল তো এটা। এটা ভারত সুন্দরী। আর কোনটা কি কুল আছে একটু দেখান। এটা এটা বাউকুল, এটা বাউকুল। হ্যাঁ, এটা বাউকুল, এটা বাউকুল আছে। আচ্ছা, এক একটা গাছে আপনার মোটামুটি কত কিলো করে হতে পারে? এবছর প্রথম বছর মিনিমাম আপনার 20-25 করে আসবে। এটা প্রথম বছরের গাছ? প্রথম বছর, মানে এক বছরের গাছ হলো এটা? এক বছর, মানে আপনার চৈত মাসের 15 তারিখে লাগানো হয়েছে। হ্যাঁ, এর মধ্যে লাগানোর পর এ তো এরকম পর্যায়ে এসছে। আচ্ছা, একদম যথেষ্ট ভালো করেছেন। আমি তো আমার নিজেই মানে চোখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, যথেষ্ট ভালো। তো এইটা দ্বিতীয় বছর আরও ফলন বাড়বে নাকি? হ্যাঁ, মোটামুটি আপনার 70 কেজি হবে দ্বিতীয় বছর। এটা 5 বছর বা 7 বছর অবধি রাখা যাবে? 5 বছর পর্যন্ত আমি রেখেছেন আপনি। তো যত দিন যাবে তত বেশি ফলনটা হবে? হ্যাঁ, আশা করছি। এবার তো আপনার গাছ বড় হয়নি, এবার গাছ অনেক বড় হবে। আচ্ছা, এতে রোগ পোকার আক্রমণ কিরকম হয়? রোগ পোকার তেমন কিছু আপনার বেশি নাই, কিন্তু একটা রোগে আছে, এই যে আপনার ফল শুকানোটা। ফল শুকানো? এই ফল শুকানোটা, এটা এমন কিছু ব্যাপার না, যতটা গাছে আপনার ফল ধরে ততটার অত প্রয়োজন নাই, কিছু তো নষ্ট হবে। এখন নষ্ট হওয়ার পরে অনেকগুলো আছে এই জায়গায়, যথেষ্ট। এই যে এইটা আপনার কমপক্ষে 1.5 কেজি 2 কেজি হবে এই এই কটা কুলে। হ্যাঁ, হবেই তো দেখছি। ওই তো আছে, তাছাড়া যথেষ্ট একদম প্রত্যেকটা ইয়েতে তো ধরেছে। এই বাকুলটা আপনার একটাতে 100 গ্রাম করে। তো এই আপনার এখানে কি কি আছে বলেন? বাউকুল আর ভারত সুন্দরী, আর কাশ্মীরি কুলও আছে নাকি? কাশ্মীরি কুল তো এটা, এটা কাশ্মীরি। ও, একদম সেম আপেলের মতো তো, মানে সেই আপনার আরেকটা আছে বল সুন্দরী আছে। ও, দেখার মতো কুল গো। আচ্ছা, কুলটা পেকেছে কিনা কিভাবে বুঝবো? ওটা পেকেছে না, অনেকটা কালার হয়ে যাবে, আরো মোটা হবে। ভারত সুন্দরী আপনার ওই সাইডে চলুন। তো দর্শক বন্ধু, আমাদের আকবর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে সকল যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।